দেবব্রত বাবু একটা পরীক্ষার ফর্ম ফিল আপ হয় ফর্ম ফিল আপ করলে আমি জানি সেখান থেকেও টাকা আসে যাই হোক একটা পরীক্ষার ফর্ম ফিল আপ হয় সেই পরীক্ষার ফর্ম ফিল আপের পর পরীক্ষা দেওয়ার জন্য যে ডেট দেওয়া সেই ডেটটা দিতে সমস্যাটা কোথায় আট মাস পেরিয়ে গেছে আট মাস নিয়োগ দরকার তখন সেখানে কেন নিয়োগ করবো না আগে আমি এই প্রশ্নের উত্তরটা চাই তারপর আমি বাকিটা শুনি উদাহরণ জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় বিক্ষোভের মাধ্যমে দেখতে পাচ্ছি আর এখন যারা পুলিশের ডিউটি করছে আপনি দেখবেন তাদের সরকারি পদ্ধতি হজমি গুলি না খেয়ে নিলাম হজম হয়ে গেল আমাদের যে আন্দোলন ছিল
তার মেইন তিনটে পয়েন্ট। প্রথম ওবিসি ইস্যুকে আধার করে পরীক্ষা হচ্ছে না, এক একটা পরীক্ষা যে দেড় বছর পরীক্ষা হচ্ছে না, নমাস পরীক্ষা হয়নি, এক বছরের ওপর পরীক্ষা, 2023 তো কোনো পরীক্ষা এখনো মধ্যে আমার মনে হয় না কমপ্লিট হয়েছে। প্রথম এই একটা ইস্যু, যদিও ওবিসি ইস্যু নিয়ে অন্য সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু পরীক্ষা নিচ্ছে, যেমন ফর এক্সাম্পল পিএসসির পরীক্ষা কিন্তু নর্মাল চলছে, তেমন কিন্তু পিআরবি পরীক্ষা নিচ্ছে না, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে আমাদের পেপার লিক, লেডি কনস্টেবলে প্রচুর পেপার লিক হচ্ছে, আমরা সবাই পেপার লিক হচ্ছে, মানে এটা আপনারা কিভাবে মানে কিসের ভিত্তিতে বলছেন? আমরা সোশ্যাল মিডিয়াতে যে জানতে পাচ্ছি পরীক্ষার আগে যেই সমস্ত পিকচার গুলো ভাইরাল হচ্ছে, পরীক্ষার পরে জানা যাচ্ছে ওগুলোই পেপারে ছিল, এগুলো কনফার্ম, এগুলো কিছু নিয়ে কেস তো আছে, কিছু নিয়ে পিআরবি কেও জানানো আছে। ঠিক আছে, আমরা পিআরবি কে সাহায্য করতে যাই, যাই পিআরবি আর আমরা মিলে যেন একসাথে পেপার লিক কে বন্ধ করতে পারি, এটা হচ্ছে আমাদের ব্যাপার। কেপিএসএ 2023 পেপার লিক কিন্তু হয়েছিল, পিআরবি কে আমরা জানিয়েছি, পিআরবি বলেছে আমরা ফিউচারে স্টেপ নেবো, আমরা চাই পিআরবি কেন স্টেপ নেয়, আমরা পিআরবি কে সাহায্য করতে রাজি আছি, এটা হচ্ছে দু নম্বর। তিন নম্বর যেটা আমাদের মেইন হচ্ছে গিয়ে সিভিক রিজার্ভেশন, এই সিভিক রিজার্ভেশন কিন্তু আমাদের যারা চাকরি প্রার্থী এদের জন্য প্রবলেমেটিক, আর বাকি তো সমস্ত সিটিজেনদের জন্যই প্রবলেমেটিক। আমাকে একটা কথা বলুন, এই পুলিশে, এই রাজ্য পুলিশে কতগুলি শূন্যপদ রয়েছে, কতগুলি? বলে দিচ্ছি, 2021 সালে সিভিকদের রিজার্ভেশন দেওয়া হয় আমাদের সমস্ত পরীক্ষাতে, স্পেশালি কনস্টেবলের। 2021 সালে সেই রিজার্ভেশন ছিল 10%, 23 হয়ে গেছে 15%, 2024 পাস হয়ে গেছে 20% রিজার্ভেশন। তো এই মানে যে সিভিকদের জন্য রিজার্ভেশনটা প্রথমে 10 ছিল, বছরে বছর সেটা বেড়েছে 15, তারপরে 20 সিভিক নিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু যারা সিভিক না, আমাদের পরীক্ষায় সিভিকদের রিজার্ভেশন 20%। আচ্ছা, যেমন এসসি এসটি ইডব্লিউএস তেমনই সিভিক ভলান্টিয়ার রিজার্ভেশন একটা 20% বাড়িয়ে দেওয়া হয়েছে, এই বাজেটে পাস হয়ে গেছে। এবার আমরা একটা ডেটা নিয়ে এসেছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের 80,000 মতো টোটাল আমাদের এখন এমপ্লয়ি আছে, এবং সিভিক ভলান্টিয়ার আছে 120,000। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডেটা, আমার ডেটা, আমার বানানো ডেটা না। তো এটা আমরা বলতে চাইছি যে একটা কনস্টেবলকে যদি আমরা রিক্রুট করি, সে একটা প্রিপারেশনের মাধ্যম দিয়ে আছে, যে সংবিধান পড়ে, ইকোনমিক্স পড়ে, তার নলেজ অনেক বেশি হয়, তার সিম্প্যাথি অনেক বেশি হবে, সেখানে একটা সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু ট্রান্সপারেন্ট না। এটা কিন্তু শুধু আমি না, সুপ্রিম কোর্টও কিন্তু সেম পয়েন্ট তুলেছে যে ওয়েস্ট বেঙ্গলের সিভিক ভলান্টিয়ারের রিক্রুটমেন্ট কিন্তু ট্রান্সপারেন্ট না। তো সিভিক ভলান্টিয়ার যদি রিক্রুটমেন্ট করেও পরীক্ষার মাধ্যমে করুক, ট্রান্সপারেন্ট করুক, ঠিক আছে? এবং সিভিক ভলান্টিয়ারকে পুলিশের সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্টটা কিভাবে হয়, মানে আপনারা যেমন ফর্ম ফিল আপ করছেন, পরীক্ষা দিচ্ছেন, একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছেন, ভাইভা দিচ্ছেন, নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু সিভিকদেরটা কিভাবে হচ্ছে? এই যে এতগুলো আপনাদের জায়গাতে রিজার্ভ করে রেখেছে 20% জায়গা, যেটা 10% ছিল। সিভিক ভলান্টিয়ারের রিজার্ভেশনটা বিভিন্ন রকমভাবে হয় এখানে, বিভিন্ন রকমভাবে হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকমভাবে হয়। মেইনলি হচ্ছে পুরোটাই ডিপেন্ড করে ইন্টারনালের ব্যাপার, ইন্টারনাল মানে আপনি বুঝতে পারছেন ভেতর থেকে হয়ে যাচ্ছে, মেইনলি ওপর ওপর দিয়ে দেখতে গেলে ইন্টারনালের উপরে কোনো মেরিট। আজকে আপনাদের যে প্রতিবাদটা ছিল, মূলত কোন বিষয়গুলোকে সামনে রেখে আপনারা আজকে প্রতিবাদটা করছেন? আমি তিনটে পয়েন্ট আবার সাম আপ করে দিই। প্রথম দিয়ে আমি প্রথম শুরু করি, পরীক্ষা হচ্ছে না, ওবিসি ইস্যুর জন্য দিনের পর দিন পরীক্ষা হচ্ছে না। এবার পুলিশ তো লাগবে, আমাদের সবার লাগবে, সরকার চালানোর জন্য পুলিশ লাগবে, সিকিউরিটির জন্য পুলিশ লাগবে, ল অ্যান্ড অর্ডারের জন্য পুলিশ লাগবে। আমি ইউনাইটেড নেশনের গাইডলাইন বলছি, প্রতি লাখের ওপরে 220 পুলিশ পার্সন থাকা উচিত, মানে সমস্ত দেশে, ওয়েস্ট বেঙ্গলের দ্যাট ইজ 160, অনেকটাই কিন্তু কম, দিস ইজ ডেঞ্জারাস ফর এভরিবডি, ঠিক আছে? তো আমরা চাই যেন গভর্নমেন্ট ইমিডিয়েটলি পুলিশ রিক্রুটমেন্টটা করে দেয়, করে দিয়ে গুড ফর এভরিবডি, শুধু পুলিশের জন্য না, সবার জন্য। তাদের যারা যারা পুলিশ আছে, তারা যারা ওভারওয়ার্ক করছে, ওভার বার্ডেন হয়ে গেছে, তাদের জন্য আমরা সিম্প্যাথি জানাচ্ছি, ঠিক আছে? তারা ওভার বার্ডেন, ঠিক আছে? এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট আমি আরেকবার সামাজ করে দিই, পেপার লিক, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওয়েস্ট বেঙ্গলে পেপার লিকের একটা হিস্ট্রি আছে, পেপার লিকের কালচার আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।